গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স সংগঠনটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহিম আল হাসানের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন জনাব লুৎফুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিটি ইন ফ্রান্সের সভাপতি এমডি নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়া, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ সভাপতি মাহবুবুল কয়েস, নাজমুল কবির, বৃহত্তর বগলা প্রবাসী অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রাব্বানী হেলাল, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক বিলাল আহমদ, জন্টু দাস সিনিয়র সভাপতি, সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেব, রায়হান উদ্দিন রাজু কোষাধ্যক্ষ সহ আরও অনেকেই। উল্লেখ্য যে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন বাদেপাশা গ্রামের এমন আন্তরিকতা থাকায় তাদের গ্রামের বহির্বিশ্বে ছড়িয়ে থাকা সকল রেমিটেন্স যোদ্ধা ও দেশে অবস্থানরত সকলের সহযোগিতায় নগদ 1 কোটি টাকা বাজেটে তাদের গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন করা হয় এবং প্রায় 10 লক্ষ টাকার সৌর বিদ্যুৎ লাইটিংয়ের কাজ করানো হয়। ভবিষ্যতে এরকম ঐক্যবদ্ধতার সাথে গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট কাজ করতে চায় বলে আশ্বাস দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব শাহ আলম।